মাদকাসক্ত ব্যক্তি মানে যারা নেশাপানি করে তাদেরকে আল্লাহ রাসূল মানে কিসের সাথে তুলনা করেছেন? কোন ব্যক্তি আল্লাহর সাথে মানে চোর অবস্থায় সাক্ষাৎ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কেন বেশি হাসে নিষেধ করেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেসিক্যালি আপনাকে তিনটি কোশ্চেন করা হবে, তিনটি কোশ্চেনের মধ্যে আপনি দুটি প্রশ্ন অপশন পাবেন এবং আপনি যদি উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে পুরস্কার। আপনি কি ইচ্ছুক? জি ইনশাআল্লাহ। ভাইয়ার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কেন বেশি হাসে নিষেধ করেছেন? অতিরিক্ত হাসতে নিষেধ করেছেন কেন? কারণ অতিরিক্ত হাসলে মানুষের যে কলপটা আছে এগুলো নষ্ট হয়ে যায়, সেজন্য নষ্ট হয়ে যায়। জি, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি হাসতে নিষেধ করেছেন। আমি কি অপশন দেব? দেন। আপনি যে আসলে উত্তরটি যেমন দিয়েছেন এমনই হবে কি আরেকটু বাড়িয়ে হবে, তো আমি একটু অ্যাড করে দিই। মানুষ বেশি হাসলে অন্তর মরে যায়, বেশি হাসলে আপনি যেটা বলেছেন যে কি বলেছেন অন্তর নষ্ট হয়ে যায়। একটা হচ্ছে নষ্ট হওয়া, একটা হচ্ছে মরে যাওয়া। মরে যায়, এটাই মরে যায়। তাহলে তার অপশন আমার দেওয়া লাগতেছে। জি দর্শক প্রিয় ভাই যে উত্তরটি দিয়েছে যে বেশি আসলে মানুষের অন্তর মরে যায়, উত্তরটি সঠিক উত্তর। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, মাদকাসক্ত ব্যক্তি মানে যারা নেশাপানি করে তাদেরকে আল্লাহ রাসূল মানে কিসের সাথে তুলনা করেছেন? আল্লাহ রাসূল তাদেরকে কাফেরের সাথে তুলনা করেছেন। কাফেরের সাথে? জি। আমি কি অপশন দেব? জি। আপনার জন্য অপশন হচ্ছে কাফেরের সাথে তুলনা করেছে, মুশরিকদের সাথে তুলনা করেছে, মূর্তি পূজকের সাথে তুলনা করেছে এবং বেঈমানদের সাথে তুলনা করেছে। মুশরিক? মুশরিক। জি শিওর? জি মুশরিক না, মুশরিক না। আবার বলেন। কাফেরদের সাথে তুলনা করেছেন, মুশরিকদের সাথে তুলনা করেছেন, মূর্তি পূজকের সাথে তুলনা করেছেন, আরেকটা হচ্ছে যে বেঈমানদের সাথে তুলনা করেছেন। বেঈমান? বেঈমান। জি প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি যে প্রিয় ভাই উত্তরটি দিয়েছে, উত্তরটি বেসিক্যালি হবে হচ্ছে মূর্তি পূজক। কী হবে? যারা নেশা পানি করে এদেরকে মূর্তি পূজকের সাথে তুলনা করেছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, মৃত্যু আসার পূর্বে কোন আমল করতে বলা হয়েছে? মৃত্যু আসার পূর্বে যে তুমি মরার আগে এই আমলটি করে যাও, এই আমলটি মানে কোরআনে বলা হয়েছে যে এই আমলটি করে যাও, সেই আমলটি কি? হাদিসে বলা আছে যে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। জি। আমি অপশন দেব আপনাকে? জি। অপশন হচ্ছে মৃত্যুর আগে নামাজ পড়তে বলা হয়েছে, দান সদকা করতে বলা হয়েছে এবং এতিমদেরকে খাবার খাওয়ানোর কথা বলা হয়েছে। দান সদকা একটু বেশি আছে, নামাজে দান সদকা এটা নিয়ে নিব। জি প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি যে ভাই উত্তরটি দিয়েছে, উত্তরটি সঠিক উত্তর, দান সদকা করতে বলা হয়েছে। ভাই অ্যাকচুয়ালি কাছাকাছি চলে গেছে, দুটি প্রশ্ন উত্তর দিয়েছে, আরেকটি প্রশ্ন উত্তর দিলে আমাদের পুরস্কারটি পেয়ে যেত। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে বেসিক্যালি তিনটি কোশ্চেন করা হবে, তিনটি কোশ্চেনের মধ্যে আপনি অপশন পেয়ে যাচ্ছেন একটি প্রশ্নে। আপনি যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে পুরস্কার। আপনি কি ইচ্ছুক? বলেন। ভাইয়ার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তি আল্লাহর সাথে মানে চোর অবস্থায় সাক্ষাৎ করবে? হযরত মুসা নবী। আল্লাহ, আমি বলছি কোন ব্যক্তি মানে চোর অবস্থায়, তিনি চোর এই অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করবেন পারবেন? অপশন দিব। দেন। দুনিয়ায় থাকতে যেই ব্যক্তি চুরি করেছে, দুনিয়ায় থাকতে যেই ব্যক্তি ঋণ আদায় করে নাই, দুনিয়ায় থাকতে যেই ব্যক্তি নামাজের মধ্যে গাফিলতি করেছে, নামাজের ভিতরে গাফিলতি করেছে, এটা নিয়ে নিব। প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি ভাই যে উত্তরটি দিয়েছে, উত্তরটি বেসিক্যালি হবে যে ব্যক্তি দুনিয়ায় থাকতে মানুষের কাছ থেকে নেওয়ার ঋণ আদায় করে নাই সেই ব্যক্তি আল্লাহর সাথে চোর অবস্থায় সাক্ষাৎ করবে। ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন আজানের পরে নামাজ পড়তে হয় না? কোন আজানের পরে নামাজ পড়তে হয় না? এটা কিন্তু অনেক সহজ প্রশ্ন, আপনি একটু ভাইবা চিন্তা দেখেন। গ্রাম দেশে মানে এই ইয়াটা এখনো আছে যে না নামাজ পড়তে হয় না আজানের পরে। জানি না, বলবো আমি? বলেন। এটা একটা সহজ প্রশ্ন, মানে বললে আপনি পেরেছেন। বলেন। আমি পারি না তো বললাম। জুমার নামাজের পরে, জুমার যে দ্বিতীয় নামাজ হয় সেইটা, আর একটা হচ্ছে ছেলে সন্তান হলে যে মানুষ যে আজান দেয় সেইটা, কোনটা বলেন? ছেলে সন্তান হওয়ার জন্ম হয় যখন তখন। প্রিয় দর্শক, ভাই যে উত্তরটি দিয়েছে ছেলে সন্তান জন্মের পরে যে আজানটি হয় সে আজানের পরে নামাজ নেই, উত্তরটি সঠিক উত্তর। আপনার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উপাধি দিয়েছিল? আলামিন উপাধি দিয়েছিল। শিওর? শিওর। প্রিয় দর্শক, ভাই অ্যাকচুয়ালি যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর। ভাইয়া দুইটি উত্তর দিয়েছে, একটি উত্তর অ্যাকচুয়ালি মানে পারত কিন্তু দিতে পারে নাই। সো আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। এবং এই ধরনের অনুষ্ঠান আমাদের সমাজে কি প্রয়োজন আছে বলবেন প্লিজ? জি অবশ্যই প্রয়োজন আছে, ইসলামিক প্রশ্ন করা এবং কি উত্তর দেওয়া এটি অবশ্যই আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।